আজ আমি আপনাদের অসম্ভব মজার একটা পিঠার রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু ভীষণ মজার হয়, আর খুবই অল্প উপকরণে ঝটপট এই পিঠাটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর হয়, তৈরি করা একদমই সোজা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা পাত্রে আমি হাফ কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিব হাফ কাপ আটা। তো আপনারা এই সম্পূর্ণ কাজটা আটা, চালের গুঁড়া বা ময়দা দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার আরও কয়েকটা ভিডিও আছে পাকন পিঠার, তো আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। তো ভালো মতো মিক্স করে নিলাম। তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ নর্মাল পানি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে ভালো মতন এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত পানিটা বলক না আসছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করছি। পানিটা বলক চলে এসেছে, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম পানিটাকে। যখন পানিটা বলক আসবে তখন আমি যে মিশ্রণটা মিশিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে এটা একটু নাড়িয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, যাতে চালের আটাটা সিদ্ধ হয়ে যায় সেজন্য এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তো এই সময় মিডিয়াম টু লো আঁচ করে এটাকে আমি 5 মিনিটের মতো দমে রেখে দেব। তো 5 মিনিট পর এটা টেক্সচারটা কিন্তু এরকম হয়ে গেছে, আর মিডিয়াম টু লো আঁচ করে কিন্তু এটা আমি রেখে দিয়েছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি, যাতে ভালো মতন পানিটার সাথে এটা মিশে যায়। তো আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আবারও 10 মিনিটের জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তো 10 মিনিট পর একটা বাটির মধ্যে সম্পূর্ণ আটার ডোটা আমি ঢেলে নিলাম। তো ঢেলে নেওয়ার পর এখন আমি হাতের সাহায্যে ভালো মতন মথে নিচ্ছি। এটাকে একটা সফট ডো কিন্তু আমরা তৈরি করে নেব, একটু গরম থাকতেই এটা ডোলে নিতে হবে। তো আমি গরম থাকতেই কিন্তু এভাবে ডোলে নিয়েছি, আর কতটা আঠালো হয়েছে খেয়াল করলেই বুঝতে পারবেন। তো বেশ কিছু সময় আমি এটাকে ডোলে একটা সফট ডো কিন্তু তৈরি করে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি একটা ডিম, ফ্রিজে থাকলে অবশ্যই আগে বের করে এটাকে ভেঙে রুম টেম্পারেচারে করে নিবেন। তো আমি কিন্তু এটাকে ভালো মতো মেশে ফেটিয়ে নিয়েছি। তো অর্ধেকটা ডিম কিন্তু আমি দিয়ে দিলাম, এটাকে আমি এখন ডোলে এটার সাথে ভালো মতো মিশিয়ে নেব। এই চালের আটার কাইটা দিয়ে করলে পুরোটা ডিমই কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তো আমার কিন্তু পুরোটা ডিমই লেগে গেছে এই ডোটার মধ্যে, সম্পূর্ণ ডিমটাই আমি দিয়ে দিয়েছি। আর যদি আপনারা আটা দিয়ে করেন তাহলে কিন্তু হাফ ডিম হলেই হয়ে যাবে। তো আমি 1 টেবিল চামচের মতন রান্না করার সয়াবিন তেল দিয়ে দিলাম, যেহেতু হাতের মধ্যে অনেকটা আঠালোভাবে লেগে গেছে, তেলটা দিলে আর হাতে লেগে থাকবে না। তো আমি ভালো মতন একটু মথে নিচ্ছি। এই দেখুন ভালো মতন মথে নেওয়া হয়ে গেছে। এখন একটা বোর্ডের মধ্যে সম্পূর্ণ ডোটা কিন্তু আমি নিয়ে নেব। এই দেখুন তো সম্পূর্ণ ডোটা আমি নিয়ে নিচ্ছি, আর ডোটা যে কতটা মসৃণ হয়েছে সেটা কিন্তু আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো বোর্ডের মধ্যে নিয়ে আমি একটু লম্বাটে শেপ করে দিয়ে নিলাম। এখন আমার পছন্দ মতন লিচি কেটে নিচ্ছি। তো আপনারা যে সাইজের পিঠাগুলো তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু এই লিচিগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি মিডিয়াম করে কিন্তু এই লিচিগুলো তৈরি করে নিলাম। তো তৈরি করে নেওয়ার পর আমি আমার পছন্দ মতন সাইজ করে নিচ্ছি। এই দেখুন প্রথমে গোলাকৃতি করে নিচ্ছি, তারপর একটু লম্বাটে শেপ করে পাতার করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন যে আকৃতিরই তৈরি করেন না কেন, আগে কিন্তু ডোটাকে আপনাদের এইরকম সিস্টেম করে করে নিতে হবে। এই দেখুন চারখানা চাও করে নিলাম। তো এভাবে কিন্তু সবগুলো ডো আমি রেডি করে নিয়েছি। এই দেখুন আমার হয়ে গেছে। এখন একটা ছুরি নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, তো ডোটার মধ্যেও তেল দিয়ে দিলাম। তো আমি ছুরির সাহায্যে এই ডিজাইনগুলো করে নিচ্ছি, একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন তো আমি এভাবেই কিন্তু সম্পূর্ণ ডিজাইনগুলো করে নিচ্ছি। এই দেখুন তো হাতের সাহায্যে কিন্তু এভাবেই আমি ডিজাইনটা করে নেব। শুধু চাকু বা ছুরি যে কোনো কিছু দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো আপনাদের পছন্দ মতন করে নিতে পারবেন। এটা কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে এরকমভাবেই করতে হবে, আপনারা যেভাবে পারবেন সেভাবেই করে নিতে পারবেন। খুবই সোজা এবং খুবই ইজি। এই দেখুন আমি কীভাবে তৈরি করে নিচ্ছি, একদমই সোজা, দেখলেই আপনারা ঝটপট এই পিঠাগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন। এই দেখুন তো আমি সেম প্রসেসে কিন্তু সবগুলো পিঠেই এভাবে তৈরি করে নিচ্ছি, আর চেষ্টা করছি আপনারা যাতে সবগুলো পিঠার ডিজাইন দেখতে পারেন, আপনাদের তৈরি করতেও সুবিধা হয় আবার বুঝতেও সুবিধা হয়। এই দেখুন তো আমি এভাবেই সবগুলো ডিজাইন করে নিয়েছি।
তো পিঠার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এমন নিত্য নতুন ভিডিও পেতে হলে কিন্তু আমার চ্যানেলের সাথে যেই বেল আইকনটা আছে অবশ্যই বাজিয়ে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আর যখনই মন চায় আপনারা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আমি এক এক করে সবগুলো ডিজাইনের পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি। দেখুন সবগুলো ডিজাইন কী সুন্দর হয়েছে, কোনো রকম ছাদ ছাড়াই কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায়, একদম ইজি, কোনো রকম ঝামেলা ছাড়াই পিঠাগুলো তৈরি করে নিলাম। এই দেখুন সবগুলো ডিজাইনই আমার তৈরি করা হয়ে গেছে। তো সবগুলো পিঠাই কিন্তু আমি এভাবেই তৈরি করে নিয়েছি, আর আপনাদের সুবিধার জন্য স্পিডটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছিলাম যাতে আপনারা সবগুলো ডিজাইনই দেখতে পারেন। তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা যখন হালকা গরম হবে তখন কিন্তু একে একে আমি পিঠাগুলো দিয়ে দিব। আর মিডিয়াম টু লো আঁচেই কিন্তু এই পিঠাগুলো একটু ব্রাউনিশ কালার করে ভেজে নিতে হবে। অনেক আছে কিন্তু এই পিঠাগুলো ভাজবেন না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এইভাবেই কিন্তু সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি। তো এক সাইড যখন একটু কালার আসবে তখনই কিন্তু আমি পিঠাগুলো উলটে দিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন মিডিয়াম টু লো আঁচেই কিন্তু এই পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো একটু সময় নিয়ে এই ভেজে নেবেন। এক ব্যাস পিঠা ভাজতে আপনাদের 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগতে পারে, তো একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। তো আমি কিন্তু একটু সুন্দর করে কালার করে ভেজে নিচ্ছি। এই দেখুন সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে, এর চেয়ে বেশি কালার করে আমি ভাজবো না, আমি এখন নামিয়ে ফেলবো। তো এক একে কিন্তু সবগুলো পিঠেই আমি নামিয়ে নিচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে। তো এক একে কিন্তু পিঠাগুলোকে আমি সবগুলো নামিয়ে নিয়েছি। তো অন্যদিকে আরেকটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দিব 1 কাপ পানি। যেহেতু আমরা কোনো তার শিরা করবো না, জাস্ট চিনিটা গলে গেলেই হয়ে যাবে, সেজন্য কিন্তু 1 কাপ পানি একদম পারফেক্ট। দিয়ে দিলাম 2টা ফেটানো এলাচ যাতে একটা ফ্লেভারটা সুন্দর আসে, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। যেহেতু মিষ্টি জিনিসে লবণ না দিলে একদমই ভালো লাগে না, সেজন্য কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি, আর দেখুন পানিটা কিন্তু বলক চলে এসেছে আর চিনিটাও কিন্তু গলে গেছে। তো এখন নামিয়ে ফেললাম। তো এখন এই অবস্থায় কিন্তু আমি এক এক করে পিঠাগুলোকে দিয়ে দিব। তো গরম অবস্থায় শিরাটা থাকাকালীনই কিন্তু দিতে হবে, আর চেষ্টা করবেন একটু ছড়ানো পাত্র নেওয়ার জন্য, এতেগুলো সবগুলো পিঠা আপনারা দিতে পারবেন আর সুন্দর মতন পানিটা কিন্তু সোপ করে নিতে পারবে শিরাটা। তো আমি এক একে এভাবেই কিন্তু পিঠাগুলো দিয়ে দিচ্ছি, আর পিঠাগুলোর কালার যে কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি এভাবেই কিন্তু শিরাটা গরম থাকা অবস্থায় দিয়ে দিলাম, আর পিঠাটা কিন্তু হালকা গরম আছে, তো এই অবস্থায় দিলে আপনার পিঠাটা কিন্তু সুন্দর মতন সুপ করে নেবে। তো আমি এক একে সবগুলো পিঠাই দিয়ে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত পিঠাটা ফুলে না উঠছে, বা 3 থেকে 4 ঘন্টার মতন আপনাদের রাখলেই কিন্তু এই পিঠাটা হয়ে যাবে। দেখুন 4 ঘন্টা পর আমার পিঠাটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, আর সম্পূর্ণ শিরাটা কিন্তু সুপ করে নিয়েছে। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এইভাবেই কিন্তু আমি একটা পিঠা আপনাদের কেটে দেখিয়ে দিব কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। একটা প্লেটের মধ্যে একটা পিঠা নিয়ে নিলাম, আর কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর ভিতরটার মধ্যে কতটা রস সোপ করেছে। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।